डियर स्टूडेंट्स वेलकम बैक टू माय चैनल। ये वीडियोते आमरा प्रश्न विचित्रा माध्यमिक 2022 मैथ मॉडल क्वेश्चन पेपर 4 एमसीक्यू समाधान करब। प्रथम समस्याटी लक्ष्य करो, वार्षिक 4% सरल सूदर हारे कत बचरे आसल और सूदर अनुपात 5:2 हबे? 10 बचर, 20 बचर, 5.1:2 बचर, 30 बचर। मने करी आसल पी टाका एवं वार्षिक 4% सरल सूदर हारे टी बचरे आसल और सूदर अनुपात 5:2 हबे। पी टाकार वार्षिक 4% सरल सूदर हारे टी बचरेर सरल सूद p × t × 4/100। ताहले p = p टाकार सूद इक्वल्स 5:2 बा बामपक्षे अनुपातेर दुटी पदे पी आछे, उभय पद के पी दिए भाग करे पाई 1:t/25 = 5:2 बा समानुपातेर द्वितीय पद गुण तृतीय पद t/25 × 5 = प्रथम पद गुण चतुर्थ पद 1:2 बा t = 2×5 = 10। अतएव निर्णय समय 10 बचर। सम्भाव्य 4 उत्तर अपशन ए ते आछे 10 बचर, ताहले अपशन ए 10 बचर एक क्षेत्रे सठिक उत्तर। द्वितीय समस्याटी लक्ष्य करो, एक व्यक्ति बैंके 10,000 टाका रेखे 2 बचर पर समूल चक्रवृद्धि 11,025 टाका पेले वार्षिक सूदेर हार 4%, 5%, 6%, 10%। मने करी वार्षिक सूदर हार आर पार्सेंट, अर्थात एक क्षेत्र वार्षिक चक्रवृद्धि सूदर हार आर पार्सेंट। शर्तानुसारे 10,000 × 1+R/100⁻⁴ एक क्षेत्र 2 = 11,025 बा 1+R/100 एर होल स्क्वायर 11,025/10,000। এই ভগ্নাংশকারীর লবহরকে 25 দিয়ে ভাগ করি, 25 × 4 100, 102, 25 × 4 = 100, 25, 25 = 25। हर के 25 दिए भाग करे पाई 25 × 4 = 100, 25 × 0 = 0, 25 × 0 = 0, अर्थात 441/400। 441 21 वर्ग और 420 वर्ग, ताहले 21/20 एर होल स्क्वायर आकारे लिखते पारी 1+R/100 एर होल स्क्वायर इक्वल्स बा 1+R/100 एर होल स्क्वायर इक्वल्स 21/20 के आमरा 1+1/20 आकारे लिखते पारी एर होल स्क्वायर। अतएव 1+R/100 = 1+1/20, R/100 = 1/20 बा R = 1/20 × 100 = 5। अतएव वार्षिक सूदर हार आर पार्सेंट, एखाने आर एर मान 5%। সম্ভাব্য 4 উত্তরের অপশান বি তে আছে 5%, অপশান বি
5% সঠিক উত্তর। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো, এক্স অ্যাজভেরাইজেজ ওয়াই হলে কোনটি সত্য? সম্ভাব্য চারটি উত্তরের মধ্যে দেওয়া আছে এক্স অ্যাজভেরাইজেজ ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই সরলভেদে আছে, বা এক্স ইকুয়ালস আমরা ভেদ্রুবক কে ধরে নেব, কে ওয়াই, কে অশূন্য ভেদ্রুবক। এখন উভয় পক্ষকে আমরা একই হাতে উন্নীত করতে পারি, অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করতে পারি, উভয় পক্ষকে ঘন করতে পারি, উভয় পক্ষকে এনতম ঘাতে উন্নীত করতে পারি। সম্ভাব্য চারটি উত্তরের অপশান এতে আছে এক্স স্কোয়ার অ্যাজভেরাইজেজ ওয়াই কিউব, অর্থাৎ দ্বিঘাত তিন ঘাত একই নয়। অপশান বিতে আছে এক্স টু দি পাওয়ার এন অ্যাজভেরাইজেজ ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস উভয় পক্ষকে এনতম ঘাতে উন্নীত করি, কে ওয়াই হোল টু দি পাওয়ার এন, বা এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস আমরা জানি এ বি হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, তাহলে এখানে কে টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন হবে, বা এক্স টু দি পাওয়ার এন অ্যাজভেরাইজেজ ওয়াই টু দি পাওয়ার এন। যেহেতু কে ধ্রুবক অতএব কে টু দি পাওয়ার এন ধ্রুবক। তাহলে সম্ভাব্য চারটি উত্তরের অপশান বি এক্স টু দি পাওয়ার এন অ্যাজভেরাইজেজ ওয়াই টু দি পাওয়ার এন এক্ষেত্রে সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো, ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত, কোণ বি ও সি 94 ডিগ্রি হলে কোণ বি এ সি অর্থাৎ এই কোণের মান 45 ডিগ্রি, 46 ডিগ্রি, 47 ডিগ্রি, 60 ডিগ্রি। ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত, অর্থাৎ এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাহলে এ বি এবং সি তিনটি কোণই সূক্ষ্মকোণ। বি সি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ কোণ বিএসি। আমরা জানি কোনো বৃত্তের একই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অতএব কোণ বিওসি সমান 2 গুণ কোণ বিএসি, বা কোণ বিএসি সমান হাফ অফ কোণ বিওসি, অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক সমান হাফ অফ 94 ডিগ্রি ইকুয়ালস 47 ডিগ্রি। সম্ভাব্য চারটি উত্তরের অপশান সিতে আছে 47 ডিগ্রি, অপশান সি 47 ডিগ্রি এক্ষেত্রে সঠিক উত্তর। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস, সি বৃত্তের উপর বিন্দু, সি এ সমান সি বি হলে কোণ সি এ বি অর্থাৎ এ বি সি ত্রিভুজের এ কোণের মান 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস সি বৃত্তের উপর বিন্দু, অতএব কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এ সি বি ইকুয়ালস 90 ডিগ্রি।
त्रिभुज ए बि सि एर सि ए समान सि बि अतएव कोण सि ए बि समान कोण सि बि ए समान हाफ ऑफ 180 डिग्री माइनस 90 डिग्री हमें सरसरि हाफ ऑफ 90 डिग्री लिखते परि कारण ए बि सि त्रिभुजर सी कोण समकोण अतए बाकी दुटी कोणे समष्टि 90 डिग्री तादेर प्रत्येक समान कारण एक क्षेत्र में दुटी बाहू समान ताई तादेर विपरीत कोण दुटी समान तादेर मान हाफ ऑफ 90 डिग्री इक्वल्स 45 डिग्री अर्थात कोण सी ए बी 45 डिग्री सम्भव्य चारटी उत्तरेर अपशन सी ते आछे 45 डिग्री अपशन सी 45 डिग्री एक क्षेत्र सठिक उत्तर आसले ए बी सी এই ত্রিভুজের সি কোণ সমকোণ এটি অর্ধবৃত্তস্থ কোণ এবং সমকোণ সংলগ্ন দুটি বাহু সি এ সি বি এর দৈর্ঘ্য সমান অর্থাৎ এ বি সি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আমরা জানি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির মান সমান এবং তাদের প্রত্যেকের মান 90 ডিগ্রির অর্ধেক 45 ডিগ্রি শেষের সমস্যাটি লক্ষ্য করো দুটি গোলকের ব্যাসার্ধের অন্তর 10 সেমি তাদের আয়তনের অন্তর 8800 ঘনসেমি হলে ব্যাসার্ধদ্বয়ের গুণফল 100 100/3 110 110/3 মনে করি গোলক দুটির ব্যাসার্ধ আর একক যেখানে আর গ্রেটার দেন আর প্রথম শর্তানুসারে দুটি গোলকের ব্যাসার্ধের অন্তর 10 সেমি আর মাইনাস আর ইকুয়ালস 10 ধরি এটি 1 নম্বর সমীকরণ দ্বিতীয় শর্তানুসারে তাদের আয়তনের অন্তর 8800 ঘনসেমি গোলকের ব্যাসার্ধ আর একক হলে আয়তন 4/3 πr³ ঘন একক তাহলে 4/3 π এক্ষেত্রে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ইকুয়ালস 8800 বা আর কিউব মাইনাস আর কিউব ইকুয়ালস 8800 × 3/4π 4 × π স্থূলমান 22 এর 7 তাহলে হরে 22 লবে আমরা 7 লিখব লঘিষ্ট করে ফেলি 22 × 4 = 88 2টি 0 4 × 1 = 4 2টি 0 বা এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab হোল ইন্টু এ মাইনাস বি সূত্রানুযায়ী আর কিউব মাইনাস আর কিউব আর মাইনাস আর এর হোল কিউব প্লাস 3rr হোল ইন্টু r - r ইকুয়াল 7 × 3 = 21 বা 1 নম্বর থেকে পাই ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়ালস 10 তাহলে 10³ প্লাস 3R × r 10 ইকুয়ালস 2100 আমরা পাশে উল্লেখ করে দেব 1 থেকে π বা 10 × 10 × 10 1000 1000 প্লাস 3RR × 10 30RR ইকুয়ালস 2100 বা 30RR ইকুয়ালস 2100 থেকে 1000 বিয়োগ করতে হবে 1100 বা ক্যাপিটাল আর ইনটু স্মল আর ইকুয়ালস 1100 কে 30 দিয়ে ভাগ করতে হবে লব হরকে 10 দিয়ে ভাগ করে পাই 110/3 সম্ভাব্য চারটি উত্তরের অপশান বিতে আছে 110/3 তাই আমরা
এই অপ্রকৃত ভগ্নাংশ আকারে রেখে দিলাম। অতএব ব্যাসার্ধদ্বয়ের গুণফল সমান 110/3। সম্ভাব্য চারটি উত্তরের অপশান বিতে আছে 110/3, তাহলে অপশান বি 110/3 এক্ষেত্রে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছ। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।